সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রাজ্য বিজেপির একাংশ ভেবেছিল দিলীপ ঘোষের মেয়াদ শেষে তার স্থলাভিষিক্ত হবেন মুকুল রায়। মুকুল রায়কে রাজ্য বিজেপি সভাপতি করতে উঠে পড়ে লাগে তার লবিও। আবার একটা বড় অংশ দিলীপ ঘোষকে পুনরায় এই পদে রেখে দেওয়ার পক্ষেই সওয়াল করছে। রাজ্য বিজেপি অন্তরে তৈরি হওয়া এই মেঘ কাটাতে ফের ভেসে উঠল নতুন এক নাম। সে নাম হলো আশীষ সরকার। মোদি অমিত শাহরা নাকি চূড়ান্ত করে ফেলেছেন রাজ্য বিজেপি সভাপতি পদে দিলীপ ঘোষকে সরিয়ে এই প্রবাসী বাঙালিকে বসাতে। বাংলায় তৈরি হওয়া একাধিক লবিকে ভেঙে মোদি শাহ চাইছেন এমন একজনকে যিনি রাজ্য বিজেপির সমস্ত লবিকে এক বিন্দুতে আনতে পারেন। শুধু মুকুল দিলীপের অন্তর্দ্বন্দ্বই নয়, বিজেপির একটি অংশ রাহুল সিনহার পক্ষে ছড়ি ঘুরাচ্ছে। আবার কেউ কেউ চাইছে শ্রমিক ভট্টাচার্যের মতো কাউকে রাজ্য বিজেপির মাথায় বসাতে। এই অবস্থায় বিজেপি রাজ্য সভাপতি পদে দিলীপ, মুকুল, রাহুল বা শ্রমিক ভট্টাচার্যের মতো কাউকেই না এনে সংঘ ঘনিষ্ঠ কোনো নেতাকে আনাই শ্রেয়। এমন একজন নেতা যিনি বাঙালিও হবেন আবার সংঘ ঘনিষ্ঠও হবেন, অথচ বাংলা নেতৃত্বের সঙ্গে যে অর্থ যোগ থাকবে না, অর্থাৎ কোনো লবি থাকবে না, এমন একজনকে মাথায় বসালে সমন্বয় সাধন সহজ হবে বলে মনে করেছে নেতৃত্ব। সেই কারণেই ফের আশীষ সরকারকে রাজ্য বিজেপির দায়িত্বে আনার ভাবনা। আর এবারই তো প্রথম নয়, এর আগেও একাধিকবার আশীষ সরকারের নাম উঠেছিল বঙ্গ বিজেপি সভাপতি পদে। দিলীপ ঘোষ 2015 সালে যখন সভাপতি হন, রাহুল সিনহাকে সরিয়ে তখনও আশীষ সরকারের নাম উঠেছিল। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আশীষ সরকারের অবশ্য সেবার সভাপতি হওয়া হয়নি। ফের যখন নতুন করে রাজ্য বিজেপিতে সভাপতি বদলের আবহাওয়া তৈরি হয়েছে, তখন নতুন করে শুরু হয়েছে আশীষ সরকারকে নিয়ে জল্পনা। যদিও আশীষ সরকারের ঘনিষ্ঠরা এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিয়েছেন, এমন কোনো খবর তাদের কাছে নেই বলে জানিয়ে দিয়েছেন তারা। তবু রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে রাজ্য বিজেপির মাথায় এবার যিনি বসবেন তাদের লড়াই এগিয়ে আছেন আশীষ সরকার। তাহলে সেক্ষেত্রে মুকুল রায়কে কি পদ দেবে বিজেপি, তাও স্থির করে ফেলেছে নেতৃত্ব। মুকুল রায়কে বিশেষ সম্মানে পদ দিতে চাইছেন মোদি শাহ। এমন একটা পদ তার জন্য বরাদ্দ করা হচ্ছে যে পদ থেকে তিনি সম্মানও পাবেন, আবার তার মতো ব্যক্ত করার মতো জায়গাতেও থাকতে পারবেন, পারেন তার সাংগঠনিক প্রজ্ঞা স্বাধীনভাবে কাজে লাগাতে। সেই মতে এবার কেন্দ্রীয় বিজেপির সম্পাদকের পদ পেয়ে মুকুল রায় পদের খরা কাটতে পারেন। আবারও এমনও হতে পারে মুকুল রায়কে রাজ্যের সাধারণ সম্পাদক পদও দেওয়া হয়। দুটি বিষয় খুব তাড়াতাড়ি সেরে ফেলতে চাইছে বিজেপি, কেননা সামনে লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে নেতৃত্ব বদল হলে তাকে মানিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে, সেই সময় কম বিজেপির হাতে।